ওয়েলকাম টু স্মার্ট টিচার ইউটিউব চ্যানেল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আঠেরো ছয় দু হাজার একুশ তারিখে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিশেষ নিয়ম পেশ করেছে এই নিয়ম অনুসারে উচ্চ মাধ্যমিকে কে কত পেতে পাও তার কিন্তু একটা তোমরা মূল্যায়ন করতে পারবে এই মূল্যায়ন পদ্ধতিতে মাধ্যমিক ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ তিনটেকেই এখানে নেওয়া হয়েছে এখন অনেকে এটা বুঝতে পারছো না কমেন্ট করে জানিয়েছো তাই তোমাদের সুবিধার্থে আমি একটা এক্সেল শিট নিয়ে এসেছি যার মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো কত নাম্বার তোমরা পেতে পারো চলো আমরা এক্সেল শিটটা দেখে নেই দেখো আমি এখানে দেখিয়ে দেবো তোমরা বাংলা ইংরাজি এরকম সাবজেক্ট যেগুলোতে আশি থিওরি এবং প্রজেক্টে কুড়ি নাম্বার থাকে বা বিভিন্ন বিজ্ঞানের সাবজেক্ট বা অন্যান্য সাবজেক্ট যেগুলো প্র্যাকটিক্যাল বেস সেগুলো প্র্যাকটিক্যাল তিরিশ থাকে এবং থিওরিতে সত্তর থাকে এই সমস্ত সাবজেক্টের নাম্বারগুলো তোমরা কীরকমভাবে হিসেব করবে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখলে শিখে যাবে কিভাবে করবে তোমরা মাধ্যমিকের যে চারটি বিষয়ে নম্বর বেশি পেয়েছ সেই চারটি বিষয়ে যোগ করবে যোগ করে দেখো আমি এখানে বসিয়ে দেখাচ্ছি ধরো তুমি দুশো পেয়েছো আমি এখানে দুশো বসাচ্ছি চারশোর ভিতরে দুশো পেতে পারো আড়াইশো পেতে পারো তিনশো পেতে পারো আমি জাস্ট এখানে একটা উদাহরণ দিচ্ছি তাহলে এই দুশোর কি করা হবে ফর্টি পার্সেন্ট দেখো আমি এখানে করে দিচ্ছি এবং ভিডিওর শেষের নিয়মটা আমি অবশ্যই বলে দেবো তাহলে তোমরা নিজেরাই হাতে করে নিজেদের নাম্বার পাবে এবার ধরো একাদশ শ্রেণীর পরীক্ষায় কোনো একটা বিষয়ে তুমি আশির ভিতরে ধরো ষাট পেয়েছ তার সিক্সটি পার্সেন্ট নেওয়া হবে আমি শেষের নিয়মটা বলছি আর প্রোজেক্টে তুমি হয়তো কুড়ির ভিতরে আঠেরো পেয়েছ তাহলে দেখো তুমি টোটাল মার্কস সত্তর পেয়ে গেলে কি করে না মাধ্যমিকের চারটি বিষয়ের নম্বর চারশোর ভিতরে কত সেটা এখানে লেখা আছে একাদশ শ্রেণীতে যে বিষয় হিসেব করতে চাইছ তার নাম্বার সত্তর বা আশির ভিতরে এখানে আশির ভিতরে প্রথমে লিখবে এবং প্রোজেক্টে তুমি কুড়ির ভিতরে যত পাবে উনিশ আঠেরো কুড়ি সেটা এখানে লেখা আছে টোটাল হয়েছে সত্তর আমি আর একটা দেখাচ্ছি ধরো মাধ্যমিকের চারটি বিষয়ে তুমি দুশো পেয়েছো এবং একাদশ শ্রেণীর যে কোনো একটা বিষয়ে ধরো পঞ্চাশ পেয়েছ আশির মধ্যে এবং প্র্যাকটিক্যালে দেখা গেলো তুমি কুড়ি পেয়েছ তাহলে তোমার নাম্বার দাঁড়ালো সিক্সটি সিক্স এবার আমি দেখাচ্ছি যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে সেগুলোর ক্ষেত্রে থাকা গেল যে তুমি ফিজিক্সে ফিজিক্সে চারটে মাধ্যমিকের চারটে বিষয়ের ভিতরে অলরেডি তুমি হয়তো যোগ করে দেখলে তিনশো পেয়েছ টোটাল মাধ্যমিকে চারটে সর্বোচ্চ বিষয় যোগ করে নিলে তিনশো লিখলাম এখানে এবার একাদশ শ্রেণীর হয়তো ফিজিক্সে তুমি পেয়েছ সত্তরের মধ্যে এখানে কিন্তু হিসাব হচ্ছে সত্তরে ষাট এবং প্র্যাকটিক্যালে তিরিশের ভিতরে তুমি হয়তো পেয়েছ আটাশ তাহলে তোমার নাম্বার গিয়ে দাঁড়াবে এইট ফাইভ আরও একটা উদাহরণ দেয় ধরো তুমি টোটাল মাধ্যমিকের চারটে বিষয়ে যে কোনো নাম্বার পাবে সেটাই ওখানে লিখবে এবং একাদশ শ্রেণীর ধরো কেমিস্ট্রিতে তুমি পেয়েছ পঞ্চাশ সত্তরের মধ্যে এবার প্র্যাকটিক্যাল হয়তো তুমি তিরিশে তিরিশ পেয়েছ তাহলে তোমার নাম্বার গিয়ে দাঁড়ালো এইট্টি ওয়ান ঠিক এইভাবে তোমার যে সাবজেক্টগুলো আশি কুড়িতে সেগুলোও বেরিয়ে যাবে যে সাবজেক্টগুলো সত্তর তিরিশ টোটাল একশো সেই নাম্বারও তোমরা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ এইচ এসে তুমি কত পেতে পারো তার কিন্তু পুরো মূল্যায়ন এখানে হয়ে যাবে এখন বন্ধুরা এই ভিডিওটার থেকে তুমি কীভাবে শিখবে যে এটা কী করে বার করা হলো তার একটা সহজ নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি এবার আমরা নিয়মটা দেখে নিই মাধ্যমিকে চারটে বিষয়ে মোট কত পেয়েছো সেটা তো তোমরা যোগ করলেই পেয়ে যাচ্ছো এখন তোমাদের শুধু জানতে হবে যে বিষয়গুলো আশি প্লাস কুড়িতে সেই বিষয়গুলোর একটা সূত্র আছে সেটা কি না মাধ্যমিক পরীক্ষার নাম্বার বাই চারশো ইন্টু বত্রিশ আবার বলছি বত্রিশ ইন্টু মাধ্যমিকের চারটে বিষয়ে যা পেয়েছ সেটা বাই চারশো তাহলে বত্রিশ ইন্টু এখানে দুশো পেয়েছি তাই দুশো বাই চারশো লিখেছি তাহলে এটা করলে হচ্ছে ষোলো ঠিক একইভাবে এবার ক্লাস ইলেভেনের ক্ষেত্রে কী হবে যত নাম্বার পেয়েছো আমি এইটা দেখাচ্ছি ক্লাস ইলেভেনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আটচল্লিশ ইন্টু যত নাম্বার পেয়েছো সেটা বাই আশি তাহলে সেখান থেকে তিরিশ পাওয়া যাচ্ছে আর প্র্যাকটিক্যালে যেটা পেয়েছ কুড়ি টোটাল তিনটে যোগ করে দাঁড়াচ্ছে সিক্সটি সিক্স দেখো এখানেও সিক্সটি সিক্স তাহলে এই হচ্ছে নিয়ম মা বত্রিশ ইন্টু মাধ্যমিকের নাম্বার বাই চারশো আটচল্লিশ ইন্টু ক্লাস ইলেভেনের নাম্বার বাইআশি আর প্র্যাকটিক্যাল এই তিনটে যোগ করলে টোটাল নাম্বার পেয়ে যাবে এটা কিন্তু আশি প্লাস কুড়ির ক্ষেত্রে এইবার আমরা দেখে নেবো সত্তর প্লাস ত্রিশের ক্ষেত্রে কি হবে এবার চলে আসি প্র্যাকটিক্যাল বেস নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ সত্তর যোগ তিরিশ থাকলে আমরা কীভাবে নাম্বারটা বের করব এটা বের করার নিয়ম হচ্ছে আটাশ গুণ প্রাপ্ত নম্বর মাধ্যমকে বাই চারশো এবং বিয়াল্লিশ গুণ ক্লাস ইলেভেনে প্রাপ্ত নম্বর বাইশ সত্তর এই দুটো করলে আমাদের দুটো মার্কস পাওয়া যাবে এবং তার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করলে পেয়ে যাব আমাদের টোটাল মার্কস যেমন আমি এখানে দেখিয়েছিলাম এই বিষয়টার ক্ষেত্রে দেখো একুশ এখানে একুশ এসছে এবং ষাট পেলে ছত্রিশ হচ্ছে ছত্রিশ এবং প্রোজেক্টে বা প্র্যাকটিক্যাল আটাশ টোটাল যোগ হচ্ছে পঁচাশি তাহলে একবার আরও একবার ভালো করে চোখ বলিয়ে নাও দুটোর নিয়ম কিন্তু আলাদা সত্তর যোগ তিরিশ হলে নিয়ম হবে আঠাশ গুণ মাধ্যমিকের নাম্বার বাই চারশো বিয়াল্লিশ গুণ ক্লাস ইলেভেনের নাম্বার বাইসত্তর প্লাস প্র্যাকটিক্যাল আর আশি নম্বরের হলে সেক্ষেত্রে কিন্তু বত্রিশ গুণ মাধ্যমিকের নাম্বার বাই চারশো আটচল্লিশ গুণ ক্লাস ইলেভেনের নাম্বার বাইআশি এবং প্র্যাকটিক্যাল নাম্বার এই তিনটে যোগ করলে তোমাদের নাম্বার পেয়ে যাব আশা করি বুঝতে পেরেছ কী করে তোমরা এইচএসএর নাম্বারটা হিসাব করবে আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও তাদের নাম্বারটা ভালো করে জানতে পারে ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ